হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিটি। তো আইসিটির যে টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তার নাম হচ্ছে MSB। দেন আর একটা যে টপিক নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব তার নাম হচ্ছে LSB। এখন বন্ধুরা বলতে পারো MSB মানে কি? MSB মানে হচ্ছে মোস্ট, এস ফর সিগনিফিক্যান্ট, বি ফর বিট, LSB মানে হচ্ছে লিস্ট, এস ফর সিগনিফিক্যান্ট, বি ফর বিট। তো যেহেতু কম্পিউটার নাম্বার সিস্টেম মূলত কী নিয়ে কাজ করে, বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করে, তো আমরা একটা বাইনারি ডিজিট লিখি 101101। এটা একটা কী? একটা বাইনারি ভ্যালু। ওকে, এটা একটা বাইনারি ভ্যালু। তো আমরা কাউন্টিং বা গণনায় স্টার্ট করি কোথার থেকে? একদম লাস্টের থেকে। কোন দিকে? ফার্স্টের দিকে। ওকে, তো আমরা আসলে অ্যাকচুয়ালি কাউন্টিংয়ে স্টার্ট করি কত? রাইট টু লেফটের দিকে। ওকে, এই যে লেফটে যে প্রথম সংখ্যাটা থাকে এটাকেই মূলত কি বলা হয়? MSB। এটার আর একটা নাম আছে যেটাকে আমরা বলি লেফট মোস্ট বিট। আর লাস্টে যে সংখ্যাটা থাকে সেটাকে কি বলা হয়? LSB, যেটার নাম হচ্ছে কি? রাইট মোস্ট বিট। ওকে, এখন তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এটার অবস্থান কত হবে। ধরো এটার অবস্থান হচ্ছে 1, দেন এটার অবস্থান কত? 2, দেন এটার অবস্থান 3, দেন এটার অবস্থান 4, দেন এটার অবস্থান 5, দেন এটার অবস্থান 6, দেন এটার অবস্থান কত? 7। তার মানে MSB বলতে বোঝায় যেই সংখ্যাটার পজিশন সর্বোচ্চ তাকে। যেমন একদম এই সংখ্যাটা যেটাকে আমি রেড কালার দিয়ে মার্কিং করছি, এটার পজিশন নাম্বার কত? 7, যেটা অন্যান্য পজিশনগুলোর থেকে কি? সর্বোচ্চ। তার মানে MSB বলতে বোঝায় কোনো একটা সংখ্যার সর্বোচ্চ পজিশনকে, আর LSB বলতে বোঝায় কোনো একটা সংখ্যার সর্বনিম্ন পজিশন তথা অবস্থানকে। যেমন তুমি যদি এখানে লেখো, আমি তো বাইনারি লিখছি, তো চলো আমরা আরেকটা দেখাই, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখালে তোমাদের ক্লিয়ার হবে। আমি লিখলাম 965, সরি 956। ওকে, এই যে এখানে আমরা কাউন্টিং কোথা থেকে স্টার্ট করব? লাস্টের থেকে। ওকে, এটা একটা কি নাম্বার? এটা একটা অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বার। আচ্ছা সরি, আমি এটা একটু ঠিক করে নিই। এটা একটা কি? ডেসিমাল নাম্বার। ওকে, ডেসিমাল। তো সবার আমরা তার মানে কাউন্টিং কোথা থেকে করতেছি? রাইট থেকে লেফটের দিকে। তার মানে যেটা একদম লাস্টে থাকবে সেটাকে আমরা কি ধরব? LSB। ওকে, আর যেটা একদম প্রথমে থাকবে সেটাকে কি ধরা হবে? MSB, বা এটাকে আমরা বলতে পারি লেফট মোস্ট বিট, অথবা এটাকে আমরা LSBটাকে কি বলতে পারি? রাইট মোস্ট বিট। আর এদের যদি তুমি পজিশনিং কনসিডার করো, এটার পজিশন কত? 1, এটার পজিশনিং 2, এটার পজিশনিং কত? 3। তার মানে MSB বলতে বোঝায় যে সংখ্যাটার পজিশন সর্বোচ্চ তাকে, অর্থাৎ যে সংখ্যাটার পজিশন তথা অবস্থানের মান সর্বোচ্চ হবে তাকে কি বলা হবে? MSB বলা হবে। আর যে সংখ্যাটার অবস্থানের মান সর্বনিম্ন হবে তাকে কি বলা হবে? LSB। তাই এই 1 নাম্বারটাকে কি বলা হবে? LSB। আর এই 3টাকে কি বলা হবে? MSB। সহজ কথায় একদম সবার প্রথম সংখ্যাটাকে কি বলা হবে? MSB। আর একদম সবার লাস্টের সংখ্যাটাকে কি বলা হবে? LSB। তো বন্ধুরা, আশা রাখি তোমাদের MSB আর LSB নিয়ে
কোনো প্রবলেম হবে না। তো যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি এলএসবি সম্বন্ধে। এলএসবি মূলত একটা সংখ্যা ইভেন না অড হবে তা কি করে নির্ধারণ করে। ইভেন আর অড কি বুঝো তোমরা বন্ধুরা? ইভেন মানে হচ্ছে জোড়, আর অড মানে হচ্ছে বিজোড়। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই। ধরো তুমি লিখলা 420, ওকে, তো এখানে এই সংখ্যাটা কি এলএসবি না? এটার ভ্যালু কত? জিরো। তার মানে এই সংখ্যাটা কি হবে? একটা জোড় সংখ্যা। সেমভাবে তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই, 421। এখানে এটা আমার কি এমএসবি, আর এখানে এই ওয়ানটা কি এলএসবি। তার মানে এই ওয়ানটা কি একটা বিজোড় সংখ্যা না? তার মানে আমি বলতে পারি 421 এই টোটালটা কি একটা বিজোড় সংখ্যা। তার মানে এলএসবির মাধ্যমে নির্ধারণ হয় একটা সংখ্যা জোড় না আর একটা সংখ্যা বিজোড়। অর্থাৎ এলএসবির মাধ্যমে নির্ধারণ হয় একটা সংখ্যা জোড় না বিজোড়। সিম্পলি আমি লিখলাম 956, ওকে। আমার এখানে এলএসবি কত? আমার এখানে সিক্সটা কি এলএসবি, আর এই ছয় একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তার মানে এই 956টা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা, তথা ইভেন নাম্বার, ওকে। আবার আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, 921, এখানে এই ওয়ানটা আমার কি এলএসবি, আর এই ওয়ানটা আমার কি একটা বিজোড় সংখ্যা। তার মানে 921 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো বন্ধুরা, আশা রাখি তোমাদের এমএসবি আর এলএসবি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।